আইএন ডি বাংলা আটকে চ্যানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ঐক্যশ্রী বা যেটা রয়েছে স্বামী বিবেকানন্দ তোমরা কীভাবে বাড়িতে বসে থেকে এই রেনু করবে তো সেই রেনুর প্রসেসটা ফুল প্রসেসটাই দেখিয়ে দেবো মোবাইল ফোনের মাধ্যমে তোমরা পাঁচ মিনিটে বাড়িতে বসে থেকেই সম্পূর্ণ প্রসেসটা করতে পারবে এবং তার আগে এখানে কিছু প্রশ্ন বলে দিই যারা কলেজে পড়ো অথবা ইউনিভার্সিটিতে পড়ো তোমাদের একটা কিন্তু সমস্যা এখানে হয় রেনু করতে যে আমরা কোন কোন সেমিস্টারে দেবো অর্থাৎ বছরে কিন্তু দুটো সেমিস্টার তোমাদের হয় তো কোন কোন সেমিস্টারের নাম্বার এখানে দেবো তো সেই বিষয়টাও কিন্তু তোমাদের মাঝে এখানে ক্লিয়ার করে দেবো এবং যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে তারা কী করবে না করবে সমস্ত বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করব। তো সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো তোমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থাৎ এখানে অ্যাপের মাধ্যমে যা করতে পারবে এখানে সাইডের মাধ্যমে তা করতে পারবে অর্থাৎ সাইডে যা থাকবে অ্যাপেও তা থাকবে তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি সমস্ত প্রসেসটাই দেখিয়ে দেবো মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা মোবাইল অ্যাপের মাধ্যমে করো এবং তোমাদের সবাইকে আমি রিকমেন্ড করব তোমরা নিজেরাই একটু ফর্মগুলো ফিল করতে শেখো কারণ এবছর তোমরা তো জানোই অনেক কিন্তু পেমেন্ট কিন্তু আটকে গেছে এবং অনেক পেমেন্ট কিন্তু হচ্ছে না তো কিছু অর্থাৎ ভুলের জন্যও কিন্তু এই সিস্টেমগুলো হচ্ছে অর্থাৎ এই প্রবলেমগুলো হচ্ছে তো তোমরা নিজেরাই একটু করার চেষ্টা করো তো আমরা এখন অ্যাপের মাধ্যমে দেখবো এই জন্য তোমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে এখানে আসার পর এখানে কী লিখে সার্চ দেবে ঐক্যশ্রী ঐক্যশ্রী লিখে যখনই সার্চ দেবে তো উপরে যে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছি এই অ্যাপটা কিন্তু চলে আসবে এই যে ঐক্যশ্রী এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু এই যে অফিশিয়াল যে অ্যাপটা রয়েছে এটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এটা ইনস্টল করতে পারবে এখানে দেখবে ডিআইপিএল এই লেখাটা যদি থাকে তাহলে তোমরা এই অ্যাপটা ইনস্টল করবে তো আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে তো আমরা অ্যাপটা ইনস্টল করার পর এখন ওপেন করে নিচ্ছি তো এখানে আরেকটা তোমাদের কথা বলে নেই এখানে কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে রেনু করতে পারবে অর্থাৎ এই সাইডের মাধ্যমে শুধুমাত্র যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারাই কিন্তু এই সিডি পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দটা রেনু করতে পারবে কারণ এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের হলেই কিন্তু এখানে তোমরা এখানে রেনুটা করতে পারবে এবং তোমাদের কিন্তু আলাদা সাইট না এবং যারা সংখ্যালঘু নাও তোমাদের জন্য কিন্তু আলাদা সাইট রয়েছে তোমরা কিন্তু আলাদা সাইডের মাধ্যমে তোমাদের সেই স্বামী বিবেকানন্দটা কিন্তু তোমাদের রেনু করতে হবে তো যারা সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র তারাই কিন্তু স্বামী বিবেকানন্দটা এখানে রেনু করতে পারবে এবং ঐক্যশ্রী সবাই কিন্তু এখান থেকে রেনু করতে পারবে তো এরকম অ্যাপ খোলার পর এখান থেকে তোমাদের দেখতে পারবে একটা উপরে যেটা হচ্ছে রেনুয়াল অ্যাপ্লিকেশান তো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর যে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এরপর তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করে নিচ্ছি কোচবিহার করে নেওয়ার পর নিজে যেয়ে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবে স্পেস কিন্তু একটা ওপেন হয়ে যাবে এখানে তোমাদের যেটা দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে যেটা তোমাদের এসএসপি দিয়ে থাকবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে এরপর তোমাদের এখানে থেকে ডিস্ট্রিক্টটা কিন্তু থাকবে এরপর এই ক্যাপচার কোডটা এখানে বসে দেবে এবং তার আগে এখানে একটা কথা বলে নেই তোমাদের যদি আইডিটা না জানাও এর জন্য ফরগেড ইউজার আইডি করে দেবে এখানে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের আইডিটা এবং এখানে কিছু কিন্তু প্রশ্ন আছে যে আমাদের মোবাইল নাম্বার নেই অথবা হারিয়ে গেছে তো তোমরা করবে তোমাদের কিন্তু ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমাদের কলেজ হোক বা স্কুল হোক তোমাদের সেই ইনস্টিটিউট কিন্তু তোমাদের এই প্রসেসটা কিন্তু করে দিতে পারবে অর্থাৎ তোমাদের নতুন মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করে দিতে পারবে এবং তোমরা যদি চাও নিচে দুটো ইমেল আইডি দেওয়া থাকবে তোমরা সেই ডাব্লিউবিএমি এফ সির অফিসে কিন্তু তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তবু যাগুলো এই সমস্ত দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করে দেবে তারপর কিন্তু তোমাদের যে প্রসেসটা আসছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে পছা এরকম কিন্তু আসবে তোমাদের মোবাইল ফোনে কিন্তু ওটিপি চলে আসবে অর্থাৎ তোমাদের ঐক্যশ্রী করার সময় যে মোবাইল নম্বর ছিল সেখানে কিন্তু ওটিপি আসবে ও এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফোনে কিন্তু ওটিপিটি ঢুকে গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি দেখো সাবমিট অপশানে যখনই ক্লিক করে দেবে তখনই কিন্তু তোমাদের এখানে দুটো কিন্তু অপশন চলে আসবে একটা হচ্ছে উইড্রোল এবং একটা হচ্ছে রিনু তো উইড্রো কারা করবে তোমরা যদি উইড্রো করতে চাও অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা উইড্রো করে যদি নতুনভাবে করতে চাও তাহলে তোমরা এই উইড্রোতে ক্লিক করে দেবে এবং তোমরা যদি রেনু করতে চাও তাহলে তোমরা রিনু করে দেবে তো উইড্রোতে যখনই ক্লিক করে দেবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটি কিন্তু উইড্রো হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু নতুনভাবে কিন্তু সমস্ত কিছু আবার কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো নতুনভাবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কারা কেউ যদি নতুনভাবে করতে চাও একবারে তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে তোমরা দেখে নিয়ে সম্পূর্ণ প্রোসেসাই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে তো আমরা যেহেতু রেনু করবো এই জন্য আমরা রেনু রুমে ক্লিক করে দেবো তো তার আগে এখানে একটা কথা বলে নেই তোমাদের কিন্তু এখানে চারটে স্টেপ পাঁচটা স্টেপের মধ্যে যেতে হবে একটা হচ্ছে রিভিউ বেসিক ইনফরমেশন তোমাদের ইনফরমেশনগুলো সব ঠিক আছে কি নেই সেটা তোমরা রিভিউ করবে এবং দ্বিতীয় নম্বর রিভিউ অ্যাকাডেমিক ইনফরমেশন তোমাদের একাডেমিক ইনফরমেশনটা সমস্ত ঠিকঠাক আছে কি নেই সেটা দেখবে এরপর তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা এরপর আইডেন্টি প্রুফটা দেখবে এরপর রেনু অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এবং শেষ স্টেপটাই তোমরা যখনই লক করে দেবে তোমাদের আইডিটা কিন্তু লক হয়ে যাবে আর কিন্তু এডিট তোমরা করতে পারবে না তো আমরা রেনু অ্যাপ্লিকেশনে করে দিচ্ছি তো এখানে করে দেওয়ার পর দেখতে পাচ্ছি নেক্সট পেস্ট তো এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে সমস্ত তোমাদের ডিটেলস দেখতে পাবে তোমাদের জেলা থেকে শুরু করে তোমাদের ভিলেজ তোমাদের পিনকোড থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখতে পাবে এবং সমস্ত যদি ঠিকঠাক থাকে এবং এখানে ঠিক থাকলে একটু উপরে তুলে নেবে এরপর এখানে সাবমিট আর নেক্সট যে দেখতে পাচ্ছে এখানে ক্লিক করে দেবে এরপর দ্বিতীয় বেজ চলে আসবে দ্বিতীয় বেজ চলে আসার পরে সব সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটা একটু মাথায় রাখবে এখানে দেখতে পাচ্ছি পূর্ববর্তী পরীক্ষার প্রাপ্ত নম্বর এর শতকরা ভাগ তো তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজটা দিতে হবে তো কোন পার্সেন্টেজটা তোমাদের যারা কলেজে বলো তোমাদের বলছি তোমরা দুটো সেমিস্টারের যেই এটা তোমরা পাশ করলে সেটা দুটো সেমিস্টারের নাম্বারে যোগ করবে যোগ করার পর কিন্তু সেটারই কিন্তু তোমাদের পার্সেন্টেজটা বের করতে হবে অর্থাৎ একটা সেমিস্টারে কিন্তু না তোমাদের দুটো সেমিস্টারে কিন্তু পার্সেন্টেজটা বের অর্থাৎ যোগ করার পর সেটা বের করতে হবে যে হবে সেই মোট পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে তো বোঝা গেল এবং এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু লাগে এবং যারা স্কুলে পড়ো তাদের তো তাদের কোনো সমস্যা নেই এবং যারা ইউনিভার্সিটিতে পড়ো তাদেরও কিন্তু সেম জিনিস অর্থাৎ দুটো সেমিস্টারে কিন্তু তোমরা যোগ করবে অর্থাৎ এক বছরের যে দুটো সেমিস্টার হলো সেটা যোগ করার পর সেটা কিন্তু পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে তো এখানে পার্সেন্টেজটা পার্সেন্টেজটা বসিয়ে দেওয়ার পর একটু উপরে তুলে নেবে এবং সমস্ত এখানে ডিটেলস দেখবে তোমাদের সমস্ত কিছু ঠিক আছে কি নেই এবং তোমরা কিন্তু এখানে তোমরা দেখতেই পারবে যে দেখতে পাচ্ছ কারেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু টাকা পেয়ে ইয়ারের কিন্তু পেয়ে গেছে ফার্স্ট ইয়ারের এবং এটা কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে যে সেকেন্ড ইয়ার অর্থাৎ এটা কিন্তু তোমাদের অটোমেটিক হয়ে যাবে তোমরা এখান থেকে একটু চেক করে নেবে যে এটা হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছি কারেন্ট ইয়ার অফ স্টাডি বর্তমান শিক্ষাবর্ষ এটা দেখবে তোমাদের পরবর্তী তোমরা যে বর্তমান যে পড়ছো সেটাতে আছে কি নেই তো এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এটা সবারই কিন্তু হয়ে যায় এরপর আবার নেক্সটে নেক্সট যেটা দেখতে পাচ্ছি সাবমিট অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করে দেবে এবং এখানে একটা কথা বলে নেই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম অর্থাৎ ব্যাংকের নাম বদলিয়েছিল অর্থাৎ আইএফসি কোড যাদের চেঞ্জ হয়েছে তাদের কিন্তু এখানে কিন্তু আগের আইএফসি কোডটাই থাকবে এবং আগের অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু থাকবে সমস্ত কিছুই অর্থাৎ তাদের কিন্তু এখানে তোমরা যে আইএফসি কোডটা দেখতে পাচ্ছ সেই আইএফসি কোডটা চেঞ্জ করে দেবে এবং তোমরা যদি চাও যে তোমরা নতুন অ্যাকাউন্ট একটা দেবে অর্থাৎ আগের অ্যাকাউন্টটাই দেবে না তাহলেও কিন্তু তোমরা এখান থেকে অ্যাকাউন্টটা তোমাদের চেঞ্জ করতে পারো নতুন অ্যাকাউন্ট দেবে অর্থাৎ নতুন এখানে আইএফসি কোডটা দেবে ব্যাংকের এরপর তোমাদের এখানে ব্যাঙ্কের নামটা এখানে দিয়ে দেবে এরপর তোমাদের ব্রাঞ্চটা এখানে চলে আসবে এরপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং তোমাদের পাসবুকে যে নামটা রয়েছে অর্থাৎ তোমারই নাম থাকবে তোমাদের নামটা এখানে বসিয়ে দেওয়ার পর এই চেক চেকমাস্টাতে ক্লিক করে দেওয়ার পর এই নেক্সট নেক্সটে ক্লিক করে দেবে তো বোঝাই গেলো যাদের ব্যাংকের নাম বদলিয়েছিলো তাদের কিন্তু এটা কিন্তু আগেরটাই থাকবে তো তোমরা এখানে বদলিয়ে দেবে একটু অর্থাৎ তোমাদের এখানে কী বদলাতে হবে তোমাদের কিন্তু আইএফসি কোডটা বদলাতে হবে অর্থাৎ নতুন যে আইপিসি কোডটা আসছে সেই আইফসি কোডটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে তো এই কথাটাই এখানে একটু মাথায় রাখবে এরপর এইখানে ক্লিক করে দেওয়ার পর সাবমিট এন্ড নেক্সট ক্লিক করে দেবে এবং যাদের ব্যাংকের নাম বদলায়নি অথবা কোনো আফসি কোড চেঞ্জ হয়নি তাদের কিছু করতে হবে না তাদের কিন্তু এখানে অটোমেটিক সমস্ত কিছুই থাকবে এবং একটু চেক করে নেবে যাওয়ার পর সাবমিটার নেক্সট ডে ক্লিক করে দেবে এরপর এখান থেকে যেটা করতে হবে তোমাদের এখানে বলা হচ্ছে আইডেন্টিফিকেশান প্রুফ অফ টাইপ অর্থাৎ তোমরা এখান থেকে এখানে কিন্তু তিনটে জিনিস পাচ্ছ একটা রয়েছে আধার নাম্বার একটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ ক্লাস টেন এবং রেশন কার্ড তো তোমরা যেটার মাধ্যমে করতে চাইবে সেই মাধ্যমটা এখানে দিয়ে দেবে অর্থাৎ আমরা যেহেতু আধার কার্ড নাম্বার দেবো এই জন্য আধার কার্ড এখানে সিলেক্ট করলাম এরপর এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট যেটা রয়েছে এই সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে তো বুঝতে পেলে এরপর তোমাদের কী পেজ আসছে আমি দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু শেষ স্টেপ এবং এটাতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু লগ হবে তো সমস্ত এখানে ডিটেলস তোমাদের থাকবে তোমরা যে ফিল আপ করলে সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখে নেবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই চেকমাসটাতে ক্লিক করে দেওয়ার বা সাবমিট অ্যান্ড লগ অ্যাপ্লিকেশন করে দেবে তো এখানে একটা কথা বলে নেই সাবমিট অ্যান্ড লগ অ্যাপ্লিকেশন রেনুয়াল অ্যাপ্লিকেশন যখনই করে দেবে তারপর কিন্তু এগুলো আর কোনো এডিট করতে পারবে না এতদূর স্টেপ পর্যন্ত যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু তুমি কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবে যখনই লক রেনুয়াল অ্যাপ্লিকেশন করে দেবে তখনই কিন্তু তুমি আর নিজে থেকে কোনো এডিট করতে পারবে না তখন কিন্তু তোমাদের ইনস্টিটিউট যেতে হবে অথবা তোমাদের ডাব্লুবিএমডিএফসি অফিস যেতে হবে তো সমস্ত ডিটেলস আগে দেখে নেবে যে সমস্ত ঠিকঠাক থাকে তাহলে তুমি সাবমিট অ্যান্ড লক অ্যাপ্লিকেশান রেনুওয়াল অ্যাপ্লিকেশনে দেবে এবং তোমাদের এখানে কিছু কিন্তু প্রশ্ন ছিল যে যারা এখনও আগের টাকাটা পাওনি তো তারা কি এখানে রেনু করতে পারবে এবং তুমি যদি নতুন অর্থাৎ রেজাল্ট যদি পেয়ে থাও তো আগের টাকা যদি তুমি না পাও তবুও কিন্তু তুমি এই রেনু কিন্তু করতে পারবে তবু যেগুলো তোমরা কিন্তু রেনু করে দিতে পারো তোমরা যদি আগের টাকাটা না পাও তো সেই টাকাটা কিন্তু তোমাদের পরবর্তীতে দিয়ে দেবে এবং তোমরা কিন্তু রিনিউটা করতে পারো তবু গেলো আজকে এতটুকুই ছিল এবং এরপর এটাকে সাবমিট করার পর তোমাদের কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট আউট করে নেবে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নেওয়ার পর যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে তোমাদের পার্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেই পার্ট সার্টিফিকেটগুলো দিয়ে দেবে এবং তোমাদের ডকুমেন্টস সহকারে সেটা তোমাদের ইনস্টিটিউটে জমা দিয়ে দেবে তো আজকে এতটুকু আলোচনা ছিল ভালো থাকবে সুস্থ থাকবে এবং যদি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে থ্যাংক ইউ